জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। আমরা ভাসমান উড়োজাহাজ দেখেছি, কিন্তু ভাসমান ট্রেন কি কখনো দেখেছি? অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীতে ভাসমান ট্রেন আবিষ্কৃত হয়েছে, আর এটি আবিষ্কার করেছেন বাংলাদেশের একজন বিজ্ঞানী, নাম ডাক্তার আতাউল করিম। ট্রেনটি কোনো অবস্থাতেই ভূমি স্পর্শ করবে না। আকর্ষণীয় গঠনশৈলীর এই ট্রেনটি পৃথিবী জুড়ে বেশ সাড়া ফেলে দিয়েছে। বিভিন্ন দেশ ট্রেনটি বাণিজ্যিকভাবে উৎপাদনের চিন্তা ভাবনা করছে। আতাউল করিম 2004 সালে ভাসমান ট্রেনের প্রকল্প হাতে নেন। দেড় বছরের মাথায় ট্রেনটির প্রোটোটাইপ তৈরি করেন। আতাউল করিমের আবিষ্কৃত ট্রেনটি বিশ্বের নামকরা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে কোনো খুঁত খুঁজে পাননি, ফলে এটা বাণিজ্যিকভাবে উৎপাদনের সিদ্ধান্ত হয়েছে। ট্রেনটির প্রধান বৈশিষ্ট্য হলো এটা চলার সময় ভূমি স্পর্শ করবে না। ট্রেনটি চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে সাবলীলভাবে চলবে, গতি অনেক বেশি হবে, অনেকটা বুলেট ট্রেনের মতো। জার্মানি, চীন ও জাপানে 150 মাইলের বেশি গতির ট্রেনে প্রতি মাইল ট্র্যাক বসানোর জন্য গড়ে খরচ পড়ে $11 কোটি, কিন্তু আতাউল করিমের ভাসমান ট্রেনে খরচ হবে মাত্র $1,20,00,000 থেকে $30,00,000। ধন্যবাদ, আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।